Assalamualaikum. আমি শেফালী বেগম, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায় আটের মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। এই যে দেখো, তোমাদের বইয়ের 56 পৃষ্ঠায় দেওয়া আছে মহাবিশ্ব। আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই। আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? দিনের আকাশে সূর্য ও মেঘ দেখতে পাই। আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। রাতের আকাশে কি দেখতে পাই? চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। চাঁদ কি? মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। চাঁদ কি? মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদ কি নিয়ে গঠিত? একটি শিলা দিয়ে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের নিজস্ব কি নেই? আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। যখন সূর্যের আলো চাঁদের উপরে পড়ে তখন আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। টেলিস্কোপ ও দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে কি দেখতে পাই? পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি। দেখো এখানে দেওয়া আছে চাঁদের পৃষ্ঠ, এটা হলো একটা চাঁদ, দেখেছো? চাঁদের দশা বা পর্যায় সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। রাতে আকাশে তোমরা অবশ্যই চাঁদ দেখে থাকো, তাই না? দেখবে একদিন যা দেখে এসেছো, পরের দিন আবার তাকিয়ে দেখবে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের দশা কি? চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদ যে রঙে থাকে তখন কি হয়, এটা আস্তে আস্তে যখন কমে আসে পরিবর্তন হয় সে আকৃতিটা, সেটাই হলো চাঁদের দশা। চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে। চাঁদের কয়টি দশা রয়েছে? আটটি দশা। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। চাঁদ কতদিন পরে তার পূর্বের অবস্থায় ফিরে যায়? 28 দিন পরে। এই যে দেখো এখানে চাঁদের আটটি দশার একটি ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? এটাই হলো চাঁদের দশা, দেখেছ? প্রথম যখন আকাশে চাঁদ ওঠে তখন এইভাবে উঠতে থাকে, তারপর আস্তে 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 একটু একটু বড় হতে থাকে, দেখতে পাচ্ছ? এই যে এখান থেকে একটু একটু করে বড় হতে হতে এটুকু হয়, এটা হলো পূর্ণ চাঁদ। এটাকে আমরা বলে থাকি পূর্ণিমা, বুঝতে পেরেছ? পূর্ণিমা আমরা কোন চাঁদটাকে বলে থাকি? যখন চাঁদটা পুরোপুরি ভরে যায় তখন আমরা এটাকে বলে থাকি পূর্ণিমার চাঁদ। সে চাঁদটা আবার কী হয়, আস্তে আস্তে আবার ছোটো হতে থাকে, দেখেছ? এক পর্যায়ে সেটা একবারই থাকে না, ওইটাই হলো অমাবস্যা চাঁদ, দেখেছ চাঁদের আটটি দশা? হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে পরের পৃষ্ঠায় যাই। দেখো দেওয়া আছে কি, সৌরজগৎ। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ
উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগৎ কী কী নিয়ে গঠিত? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। গ্রহ কি? মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কি করে? সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই, গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী কি? সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ। সৌরজগতে গ্রহসমূহ, সৌরজগতে আটটি গ্রহ রয়েছে। সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? আটটি গ্রহ রয়েছে। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরে গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এগুলো কি? সৌরজগৎ এর গ্রহ। এগুলো হলো সৌরজগতের গ্রহ। বুঝতে পেরেছ? এখানে কিন্তু বলেছে সূর্যের নিকট থেকে গ্রহগুলো আস্তে আস্তে এসেছে। তার মানে প্রথমে কোনটা আছে দেখো তো, সূর্যের কাছাকাছি এই যে এটাই হলো সূর্য। সূর্যের কাছে কী আছে? বুধ। তারপরে কী আছে? শুক্র। তারপরে কী আছে? পৃথিবী। তারপরে কী আছে? মঙ্গল। তারপরে কী আছে? বৃহস্পতি। তারপরে কী? শনি। তারপরে ইউরেনাস। তারপরে নেপচুন। এইগুলো হলো সৌরজগতের গ্রহ। বুঝতে পেরেছ? এখানে দেখো তো একটি ছবি দেওয়া আছে। এটি কিসের ছবি আমরা একটু দেখি। আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা, কী বলেছে? সূর্যোদয়ের মানে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে কি দেখা যায়? শুকতারা। এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি সেটি শুক্র গ্রহ। তার মানে কোনটা? শুক্র গ্রহ। সূর্যোদয়ের আগে মানে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে যে তারাটা দেখি সেটাই হলো শুকতারা, এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে যেটা দেখি সেটা হলো সন্ধ্যা তারা, সেটাই হলো শুক্র গ্রহ। এই যে এটাই হলো সন্ধ্যা তারা, দেখেছো ছোট্ট একটা, এটাই হলো সন্ধ্যা তারা। সেটাকে কী বলা হয়? শুক্র গ্রহ। শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। গ্রহের মধ্যে সবচেয়ে উজ্জ্বল গ্রহ হলো শুক্র গ্রহ। বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? এখানে দেখো আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি। চাঁদ কি? আমরা কিন্তু এর আগে পড়েছি চাঁদ কি। চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন? সৌরজগৎ কাকে বলে? পূর্ণিমার চাঁদ দেখতে কেমন? গ্রহ কি? শিক্ষার্থীরা এই প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করবে, কেমন? এখানে একটা বাড়ি কাজ দেওয়া আছে। বাড়ি কাজটা কি? একটি প্রশ্ন দেখো, প্রশ্নটা কি? চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। প্রশ্নটা কি? চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে অধ্যায়টা পড়েছি সে অধ্যায়টা ভালোভাবে পড়বে, লিখবে, কেমন, এবং আমার কথা শুনবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। হয়তো তোমাদের সাথে আবার কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।